বিশ্বকাপের মাঝে হঠাৎ করেই ঢাকায় অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচ নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন ঘণ্টাখানেক। অনেককে অবাক করে দিয়েই মুম্বাই থেকে সরাসরি বিমানে ঢাকায় এসে পৌঁছান সাকিব। দুপুরের দিকে অনুশীলন শুরু করে শেষ করেছেন বিকেলের কিছু আগে। বৃহস্পতি ও শুক্রবার সকালেও কোচ ফাহিমের কাছে দুটি সেশনে ব্যাটিং নিয়ে কাজ করার কথা রয়েছে তার। সাকিবের এই অনুশীলনের প্রতিটি সেশনের দৈর্ঘ্য 3 ঘন্টা করে। এ বিষয়ে আরো তথ্য জানতে চাইলে আর কিছুই জানাননি সাকিব বা কোচ ফাহিম কেউই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের অনুমতি নিয়েই বিশেষ অনুশীলন ব্যবস্থায় যোগ দিয়েছেন সাকিব। 27 অক্টোবর ঢাকার অনুশীলন শেষে সাকিব উড়াল দেবেন কলকাতার উদ্দেশ্যে, যোগ দেবেন দলের সঙ্গে বাংলাদেশি অধিনায়ক। ইডেন গার্ডেন্সে ডাচদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে 28 অক্টোবর।